খবরে জানা যায়, তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন বিস্তীর্ণ এলাকা জুড়ে দীর্ঘ প্রায় কয়েক দশক ধরে বন্যহাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। বন্যহাতির সমস্যা নিরসনে তেলিয়ামুড়া বন দপ্তর বর্তমানে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেও তাদের এই উদ্যোগ কোনো কাজেই আসেনি। অন্যান্য দিনের মতো রবিবার রাতভর তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন মহারানীপুর কপালিটিলা এলাকায় তাণ্ডব চালায় এই বন্যহাতিরা। এতে এই এলাকার কৃষক নন্দলাল কপালির বাড়ি থেকে হাতি প্রায় ১২ থেকে ১৪টি বস্তায় প্রায় ১৪ মন ধান নষ্ট করে। এতে দরিদ্র কৃষকের মাথায় হাত। একদিকে বন দপ্তর থেকে লক্ষ লক্ষ অর্থরাশি ব্যয় করে কৈলাসহর থেকে ৪টি পশু হাতিকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে বন্য হাতিকে তাড়ানোর উদ্দেশ্যে, কিন্তু বন দপ্তরের একাংশ সূত্র মারফত খবর এবং লোকমুখে গুঞ্জন চলছে, বন দপ্তর থেকে ভাড়া করে নিয়ে আসা পশু হাতিগুলো সহ হাতির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মাউতদারেরা নাকি বন্য হাতিগুলোকে ভয় পেয়ে পিছু পা হচ্ছে, ফলে হাতি তাড়ানো তো দূর, অস্ত লক্ষ লক্ষ বন দপ্তরের ব্যয় করা অর্থরাশি যাচ্ছে জলের তলায়। তেলিয়ামুড়া বন দপ্তরের নির্ভরযোগ্য সূত্র মারফত খবর, সোমবার সকালে বন্য হাতিগুলোকে বাগে পেলেও সিপাহী জলা থেকে হাতি কাবু করার বন্দুক নিয়ে আসা হয়েছিল, সেটি মূলত অকেজো, সময় মতো কোনো কাজই করেনি হাতি কাবু করার তকমাধারী বন্দুকটি। লজ্জাহীন বন কর্মীদের বদান্যতায় বন্য দাতাল হাতির আক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কিন্তু শীত তাপ নিয়ন্ত্রিত কক্ষে ঘাঁটি গেড়ে বসে আছেন বন দপ্তরের মাথা ভারী কর্মী বাবুরা। ঘটনা কালকে রাত্রে গণেশ আইসে যে ১২-১৩ বস্তার মতন, অনুমানে ১৪ মনের মতন ধান আসলো উড়ানের মধ্যে, সিদ্ধ করিয়া শুকানে লেগে দিয়েছিলাম আর কি, জমা করে রাখছিলাম, নেট পলিথিন দিয়া ডেকে রাখছিলাম। তাহলে ওই আয়ার সেরিয়া এরপর ফাইয়ার সেরিয়া এই ডাকনা সুদ্ধা টান্ডা চিত্রে এসে এরপর খাইছে, খাইয়া ওই মানে এক দুই বস্তায় কি আছে এরকম অনুমানিক মানে দি এখন আছে আর ফাইরা উড়ানের উড়ানের গর্ত হয়েছে, সব কিছু এখন পরিষ্কার বুঝা যাইতেছে। মানে আইসে পরে আমরা এই শব্দ হাতে ফাড়া কিন্তু বুঝতেছি না, তখন ওই উড়ানের মধ্যে কাপড় লাগানোর একটা তার আসতো সিকন একটা, এটা টান্দা মানে সিরা পড়ছে পরে গরো বান্ধা আসলো, তখন টিন যখন শব্দ হয়েছে তখন আমরা গুতারি। কখন আইসে হাতি? ৩টা দিকে রাত্রে, রাত্রে ৩টা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN.